প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে একটা বিষয় শুরুতে বলে রাখি। আপনারা জানেন যে কলরবের একজন শিল্পী মাহফুজুল ইসলাম, সম্ভবত তার নাম, বা মাহফুজুল আলম, এই ভাই মাহফুজ, তার সাথে আমার একবার সাক্ষাৎ হয়েছে আলোকিত গানের স্টেজে। আমরা মন্তব্যের ঘরে ইনশাল্লাহ তার ছবি দিয়ে দিব। আপনারা অনেকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনেছেন ভাই মাহফুজকে নিয়ে আমি স্ট্যাটাস লিখতে গিয়েছি, কিন্তু পরে ভাবলাম যে লাইভেই কিছু কথা তাকে নিয়ে বলি। সাধারণত তরুণ যারা আছে, বয়সে অনেক বেশি তরুণ এবং উঠতি, তারা যখন একটু ফেমাস হয়ে যায়, একটু পরিচিত হয়ে যায়, তারা অনেক বেশি অহংকারী হয়ে যায় এবং অহংকারের আলামতগুলি কিন্তু তাদের মধ্যে ফুটে ওঠে। কিন্তু আমি দেখেছি মাহফুজকে একটু ব্যতিক্রম, আমি প্রচণ্ড বিনয়ী দেখেছি। কলরবের আমাদের ভাই বদরুজ্জামান এবং কলরবের আরও যারা আছেন, আমাদের অন্যান্য ভাইদের সাথে আমার সুসম্পর্ক আছে, তারা আমাদের অফিসে আসেন এবং ভালোবাসা বিনিময় করেন, আলহামদুলিল্লাহ। তো তাদের কণ্ঠের জাদুতে আলহামদুলিল্লাহ আমরা অনেকে বুঁদ হয়ে থাকি। তাদের কার্যক্রমের পর আমাদের কিছু পরামর্শ থাকে, কিছু অবজারভেশন থাকে, শরিয়া দৃষ্টিকোণ থেকে আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি, তারা অনেক সময় জিজ্ঞেস করে। তো তারা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার দ্বীনের জন্য কল্যাণমুখী কাজ করার তৌফিক দান করুন, আমরা দোয়া করি তাদের কার্যক্রমকে আরও সুন্দর, আরও মানসম্মত এবং শরীয়ত দৃষ্টিকোণ থেকে আরও গ্রহণযোগ্য করার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। আমাদের পছন্দের ভাইদের মধ্য থেকে একটা অন্যতম ভাই ছিল ভাই মাহফুজ। আপনারা জানেন ডেঙ্গু আক্রান্ত হয়ে ঈদের মাত্র একদিন আগে সে দুনিয়া থেকে চলে গেল। মাহফুজের মৃত্যুতে আমাদের তরুণদের জন্য একটা বিশাল বড় বার্তা হলো, মৃত্যুর কোনো সময় আমাদের জানা নাই, যে কোনো বয়সে আমাদের মৃত্যু হতে পারে। অতএব যে সমস্ত তরুণ বন্ধুরা আজকে ঈদের সময়ও আপনারা মনে করছেন যে আনন্দ বিনোদনের নাম দিয়ে যা খুশি তা করবেন, একটা বয়স আসবে তখন এবাদত বন্দি করবেন, প্রিয় ভাই আমার, কলরবের মাহফুজ অল্প বয়সে টকবগে তরুণ, একেবারে তাগড়া একজন তরুণ কিভাবে চলে গেছেন, তার চলে যাওয়ার মধ্যে আমাদের জন্য বার্তা আছে যে যে কোনো মুহূর্তে আমরা যে কেউ চলে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুত থাকার তৌফিক দান করুন। আমরা মাহফুজের জন্য দোয়া করছি, ভাই মাহফুজকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটি মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, তার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনার তৌফিক নসিব করুন। আমি চেষ্টা করব খুব শীঘ্রই তার পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কে সান্ত্বনা দেওয়ার, সশরীরে উপস্থিত হওয়ার সুযোগ থাকলে সেটিও করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, আপনারা জানেন যে ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর সাথে আমার অনেক আগে থেকে পরিচয়, কিন্তু তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ। এরপর থেকে বিশেষ করে ডক্টর সাইফুল্লাহর মধ্যে একটা ভিন্ন মাত্রা আমি দেখতে পাচ্ছি, অসম্ভব রকমের আপনার মুখলিস একজন মানুষ, এবং দিনের কোনো কথা বলতে গিয়ে একটুতে আবেগপ্রবণ হয়ে যান, যেটা অনেকে হয়তো খেয়াল করেছেন। ডক্টর সাইফুল্লাহ ভাই কোভিডের পজিটিভ এবং তিনি কিডনির অনেক বড় রোগী, আপনারা জানেন এরকম ব্যক্তিদের জন্য কোভিডটা অনেক রিস্কি। এর পাশাপাশি তার ওয়াইফ অর্থাৎ ভাবির অবস্থা খুবই খারাপ, বলতে গেলে কিডনির বোধহয় পঞ্চাশ পার্সেন্ট বোধহয় আপনার এফেক্টেড হয়ে গেছে, যেটা খুবই মানে চিন্তার একটা বিষয়। যাই হোক, তার ছেলে সফওয়ানের সাথে কালকে আমার কথা হয়েছে, প্রতিদিন নিয়মিত কথা হয়, আমরা দোয়া করবো তাদের জন্য, আল্লাহ তালা তাদেরকে পরিপূর্ণ সেবা কামনা দ্বারা দান করেন। শেখ আব্দুল রহমান সাইফুল্লাহ ভাই যে কোভিডে আক্রান্ত ছিলেন, আপনারা যারা হাসপাতাল থেকে ফেরত গেছেন, তিনি এখনও প্রচণ্ড রকমের দুর্বল। আজকে যে মানে আপনার ক্লান্ত কণ্ঠে তিনি ভয়েস পাঠিয়েছেন আমার কাছে, সেটা সত্যি অনেক বেশি কষ্ট লাগে। তার স্ত্রী মানে সদ্য সন্তান, নতুন সন্তান তার ভূমিষ্ঠ হয়েছে, সেই স্ত্রী, তিনি নিজে কোভিডের পেশেন্টের পজিটিভ এবং তার পরিবারের বাচ্চারা পর্যন্ত পজিটিভ। তো আমরা দোয়া করবো তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। আরও আমাদের অনেক ভাই বোন আছেন, অনেক দর্শক শ্রোতা আছেন, তাদের আত্মীয় স্বজন আপনাদের অনেকে আছেন, বা আপনারা অনেকে হয়তো কোভিডের পেশেন্ট আছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থতা দান করুন। এখন কোভিডে কোনো আলামত ছাড়াই আমাদের লাং শেষ হয়ে যাচ্ছে অনেকের, আমরা সেজন্য আপনাদেরকে বিনীতভাবে আরজ করব যে যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে আপনারা চলার চেষ্টা করুন এবং নিরাপদে থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ বিদনিল্লাহ।